আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে সমস্ত পরীক্ষার্থী ভাই এবং বোনেরা আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানাই এস পি টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাই এবং বোনেরা পরীক্ষা দিচ্ছেন বা আগামীতে পরীক্ষা দিবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন বা পরীক্ষায় পাশ করতে পারবেন আর এটা খুব খুব কার্যকারী একটি আমল কারণ যাদেরকে এই আমলটি করতে দিয়েছি তারা সকলে এসে বলেছে খুব খুব ভালো রেজাল্ট করেছি এবং বিগত দিনের থেকে এবার পরীক্ষা অসংখ্য ভালো হয়েছে তো আমলটি শেখানোর আগে একটি কথা বলে রাখি আপনি পরীক্ষায় লেখাপড়া করলেন না বই শুয়েও দেখলেন না এমতো অবস্থায় আপনি আমলটি করলেন এবং পরীক্ষা দিলেন তাহলেই যে আপনি পাশ করে যাবেন এমনটি নয় এই আমলটি তাদের জন্য যারা মোটামুটি লেখাপড়া করে এবং একটি আইডিয়া নিয়ে লেখাপড়া করে এবং পরীক্ষা দিয়ে ফেল করেছে প্রতিবারই পরীক্ষা দিচ্ছে ফেল করছে শুধুমাত্র তাদের জন্য যারা কিছুটা লেখাপড়া করে আমাদের এমন এমন কিছু সময় হয় আমরা পরীক্ষার ভেতর গিয়ে প্রশ্ন পেয়েছি এবং আমরা জানি এটা আমরা পারবো লিখতে কিন্তু কিছুতেই মনে আসে না ঠিক এমন সময় আপনি যদি আমলটি করেন আপনার কমন কমন যে প্রশ্নগুলো আছে যেগুলো মাথায় আসছে না এগুলা ইনশাআল্লাহ মাথায় চলে আসবে এবং আপনি পরিপূর্ণভাবে লিখতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা আমলটি শিখেনি। এ আমলটি করতে হবে আপনার পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র দিবে তখন আপনি প্রশ্নপত্র আগে না পড়ে প্রথমে এগারোবার শরীফ এটা পড়বেন শরীফ আপনার যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন এর এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই আপনি দুরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সল্ল্লহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরুদ ছোট দূরদ সল্লহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আপনি বার পড়তে পারেন তাহলে মোট কথা আমরা প্রশ্নপত্র হাতে নিয়ে না পড়ে প্রথমে বার দুরুদ পড়ব এরপর ইয়া আজিজু এটা এটা বার পড়ব এর অর্থ হচ্ছে হে প্রক্রমশালী তো ইয়া আজিজু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা বার পড়ে নেবেন এরপর প্রশ্নপত্র শুরু থেকে ব্রেন ঠান্ডা করে পড়া শুরু করবেন এবং প্রথমে আপনি প্রশ্নপত্র কয়েকবার একবার পড়ে থুয়ে দিবেন না কয়েকবার পড়বেন কয়েকবার পড়ার পরে আপনি যেটা সহজ হয় সেটা লেখার চেষ্টা করবেন এরপর দেখা যাচ্ছে এমন অনেক সময় হয় যে কমন প্রশ্ন কিন্তু উত্তর কিছুতেই মাথায় আসছে না কিন্তু উত্তরটা আপনি জানেন কিন্তু আপনার ওই মুহূর্তে পরিপূর্ণভাবে উত্তরটি মাথায় আসছে না তখন কি করবেন তখন আপনার হাতে থাকা কলমটি আপনি কানে গুঁজে দেবেন এভাবে কানে গুজে দিবেন আপনার হাতে থাকা কলমটি কানে গুজে এরপর আপনি চিন্তা করতে থাকবেন প্রশ্নটি আর একবার পড়ে এবার উত্তরটি আপনি চিন্তা করতে থাকবেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনার উত্তরটি মনে চলে আসবে যখন আপনার প্রশ্ন সবগুলা লেখা হয়ে যাবে এরপর যখন আপনি খাতা জমা দিতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে আবারও ইয়া আজিজু এগারো বার পাঠ করে নেবেন এরপর আপনি খাতা জমা দিবেন তো এভাবে আপনি প্রতিদিন আপনার যে কয়টি পরীক্ষা হয় সবকটি পরীক্ষাতে আমি যে নিয়মগুলা বললাম এবং যে দোয়াগুলা বললাম এবং যে দোয়াগুলা যেভাবে পড়তে বললাম আপনারা ঠিক ওইভাবে ওই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ ফায়দা হাসিল করতে পারবেন কারণ আমি এই আমলটি যা যে সকল পরীক্ষার দিয়েছি তারা সকলে এসে বলেছে ভাইয়া খুব ভালো পরীক্ষা হয়েছে তো আশা করি আপনাদেরও খুব ভালো পরীক্ষা হবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি আমি সাব্বির হুসাইন উসমানী দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে নিত্য নতুন ইসলামিক ভিডিও এবং ইসলামিক আমল আনতে পারি তবে যাবার আগে একটি কথা আবারও বলে যাই আপনারা অবশ্যই লেখাপড়া ঠিক মতো করবেন লেখাপড়া ঠিক মতো করার পরে আমলটা করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আপনাদের সহায় হবেন আর যদি আপনি লেখাপড়া না করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আপনারা সহযোগিতা করবেন না কারণ একটা ছেলে কষ্ট করে পড়ছে আর আপনি কষ্ট করে না পড়েই শুধুমাত্র আমল করেই তার আগে উঠে যাবেন এটা আদৌ সম্ভব নয় আর আল্লাহ রবুল তাদেরকে সাহায্য করেন না অনেকেই বলবেন হুজুর বা অনেকেই বলবেন ভাই এ আমলটি কোন হাদিসে আসে তাদের জন্য বলবো আমল সব আমল যে সই হাদিস থেকে নেওয়া হয় এমনটি কিন্তু নয় ওলামা একরামদের জমহুর ওলামা একরামদের একটি তাহকিকের মাধ্যমে এমন কিছু আমল পাওয়া যায় যে আমলগুলা করলে আল্লাহ রবুল্লা আলমের তার প্রতিদান দিয়ে থাকেন এই আমলটি তেমন একটি আমল এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই এস টিভি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ওয়ান করে দিবেন দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত